বিরিয়ানি, কাবাব, চিকেন চাপ, রায়তা, নান মাত্র 149 টাকায়, ভাবতে পারছো? তোমরা এসে এটাও নিতে পারো। আর কত প্রমোট করি ভাই, বন্ধ কর। আজকে ভিডিও ভিডিও ছাড়ো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বলো এই বাইকটা কেমন লাগছে। এই বাইকটা যদি আমি কিনি আমার ইউটিউবের টাকায়, তোমাদের কিরকম লাগবে? তো এই যে ব্যাক টু ব্যাক বিরিয়ানি ভিডিও আসছে, এটার জন্য মেন দায়ী হচ্ছে কিন্তু তোমরা। মানে যখনই ধরো রাস্তায় কারোর সাথে দেখা হয়, যারা আমাকে চিনতে পারো পেটুক মুর্শিদাবাদী বলে, 10 জনের মধ্যে 6 থেকে 7 জন আমাকে জিজ্ঞেস করো যে দাদা বহরমপুরের বেস্ট বিরিয়ানি কোথায় পাওয়া যায়। তো আমি ভাবলাম যে বহরমপুরে যে ছোটোখাটো বিরিয়ানি দোকানগুলো আছে, সেখান থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে যেখানে বিরিয়ানি পাওয়া যায়, সবগুলো আস্তে আস্তে কভার করবো। আজকে কিন্তু শুধু বিরিয়ানি ট্রাই করবো না, আজকে একটা কম্বো ট্রাই করবো, একটা স্পেশাল কম্বো। স্নেহাসিতা কেমন আছো? ভালো। বলছি যে খুব খিদে পেয়েছে, 3:30 বাজে, কি খাওয়াবে? আমি তো বিরিয়ানি কম্বোটা ট্রাই করবো ঠিক করেছি। বিরিয়ানি কম্বো বাইরে যেটা লেখা আছে ওগুলো সব অ্যাভেলেবেল তো? সব। আর আর তোমার কাছে কি কি কম্বো আছে? হ্যাঁ, বিরিয়ানিটা থাকবে তো, তাহলে হবে। তাহলে বিরিয়ানি কম্বো একটা করে দাও। কাছে এসো, কাছে এসো, পড়ে শোনা একবার। তো এই হচ্ছে সেই 149-এর কম্বো দ্য হেভেন। এখানে বিরিয়ানি কম্বোতে আছে হচ্ছে বিরিয়ানি, কাবাব, চিকেন চাপ, রায়তা, নান মাত্র 149 টাকায়, ভাবতে পারছো? তো তুমি কি 2 নম্বরে কিছু করছো নাকি? এত এত কম দামে এত খাবার কি করে দিচ্ছো? কাস্টমারকে মানে একদম নিজের মতো বাড়ির মতো করে খাওয়ানোর চেষ্টা করছি। যদি আজকে ওয়েদারটা মোটামুটি একটু বেশ ভালোই আছে, একটু সেক্সি ওয়েদার, একটু শীতকাল শীতকাল পড়ছে মনে হচ্ছে, তো এই ওয়েদারটা আমার সত্যি বেশ ভালো লাগে। তো এটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এটা তোমাদের কীরকম লাগছে, ঠিক আছে? যদিও বাইকটা আমার না, এতক্ষণ যোগ করছিলাম। চলো আমরা এখন ভিতরে যাই। এখানে অনেকগুলো কম্বো পাওয়া যায়, তার মধ্যে এই কম্বোটা আমার মনে হলো যে একবার ট্রাই করাই উচিত, আর এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো 149-এর কম্বোতে কী কী আছে আমি তোমাদেরকে তো বাইরে বললামই। আচ্ছা, বাইরে যেটা লেখা আছে ওখানে কাবাব লেখা আছে না? কাবাবের বদলে এই ললিপপটা। আচ্ছা, সব সময় মানে যে আসবে সে এটা পাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর লাচ্চা পাওয়াটা, এটা একটা, এটা একটা লাচ্চা পাওয়াটা, ওকে, চার চার, ওকে ভাই। সবার প্রথমে যেটা আমার মানে নাকে গন্ধটা এসেছে সেটা হচ্ছে এখানকার বিরিয়ানি। মানে যখন খাবারটা এলো, বিরিয়ানির যে একটা ফ্র্যাগনেন্স না, সত্যি বলছি নাকে এত সুন্দর লাগলো আমার। তার সঙ্গে এখানে দিয়েছে একটা হচ্ছে চিকেন চাপ, এটা হচ্ছে চিকেন ললিপপ, এখনও তন্দুরটা শুরু হয়নি বলে এটা ললিপপ দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে লাচ্চা পরোটা, আর তার সঙ্গে এখানে হচ্ছে রায়তা, আর এটা আমি আলাদা করে চেয়ে নিয়েছি মেয়োনিজ, যেটা আমার অল টাইম ফেভারিট, আর তার সঙ্গে হচ্ছে এটা কি টমেটো কেচাপ। অ্যাকচুয়ালি আমি কালকে এসেছিলাম এখানে, যে একবার দাদার সাথে কথা বলবো যে দাদা তোমার এখানে ভিডিও করতে আসবো, তো দাদা বললো এই কম্বোগুলো আছে। মানে সারা রাত ধরে আমার মাথায় খালি একটাই জিনিস ঘুরছে যে 149 টাকায় কী করে পসিবল এত কিছু দেওয়া। তো ভাবলাম যে আজকে দেরি হবে, হোক 3টের সময় অফিস শেষ করেছি, এখন 4টে বাজে, আমি সোজা চলে এসেছি এখানে 149-এর কম্বো ট্রাই করতে। বিরিয়ানিটা তোলা থাক পরের জন্য, আগে লাচ্চা পরোটা এইগুলো দিয়ে শেষ করিনি, তারপর তো কিং আসছে। লাচ্চা পরোটা দিয়ে খাওয়ার জন্য এখানে দিয়ে যাচ্ছে চিকেন চাপ, এই হচ্ছে চিকেন চাপের চিকেনের সাইজ, মোটামুটি ডিসেন্ট সাইজ আমি দেখে যেটা বুঝতে পারছি আপাতত, আর গ্রেভিটা দেখে সত্যি ভাই জিভে জল চলে আসার মতো ব্যাপার। অ্যাকচুয়ালি লাচ্চা পরোটা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা আমাদের দোষ, কারণ আমরা অনেকক্ষণ ধরে কেরামতি করছিলাম, একবার এদিকে ছবি তুলছি একবার ওদিকে ভিডিও করছি, এবার এটাকে ট্রাই করি। একদম থিক, একদম পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে গাঢ় করে রান্না করেছে, আর তার সঙ্গে দই দেওয়া আছে, দইয়ের যে ফ্লেভারটা এটা একদম না ঝাল না মিষ্টি, হালকা টকের একটা ফ্লেভার আছে, বেশ সুন্দর। অথেন্টিক চিকেন চাপ আমরা যেরকম খেয়ে থাকি একদম সেরকম স্বাদ, অনেক দিন পরে এরকম ভালো স্বাদের চিকেন চাপ আমি পেলাম। আমি চিকেন চাপ খাওয়া ছেড়ে দিয়েছি, বহরমপুরে আমি সেরকমভাবে চিকেন চাপ কোথাও খাই না। এই হচ্ছে চিকেনটা, ওরে বাবা, এ তো হাত দিতে ছিঁড়ে যাচ্ছে, চিকেন কত ভালোভাবে কুক করা হয়েছে দেখো, জাস্ট খেয়ে দেখি, লাজবাব। সত্যি বলছি চিকেনটা এত জুসি আর এত সাকুলেন্ট, চিকেনটা জাস্ট হাত দিতে ছিঁড়াচ্ছে, খুব সুন্দর। অনেকদিন পর এরকম একটু আলাদা স্বাদের চিকেন চাপের গ্রেভি আমি পেলাম। আমি একটা জিনিস ভুলেই গেছি, এখানে স্টার্টার দেওয়া হয়েছে, এটা বাদ দিয়ে আমি সোজা মেন কোর্সে চলে গেছি। এটাও বেশ ভালো, উপরে কোটিংটা কিন্তু বেশ পাতলা, ভিতরে কিন্তু চিকেনের পরিমাণটা অনেকটা আছে, এটা দেখতে পাচ্ছ? এই ললিপপটা নিয়ে যাই মেয়োনিজে খেয়ে দেখবো, এসো, ওটা না খেলে দাদা ক্যালাবে এখন আমাকে। মেয়োনিজের সাথে আমার যে কী একটা বন্ধুত্ব আমি জানি না ভাই, মানে যে খাবারই হোক মেয়োনিজ পেলে আমরা কিছু চাই না। একবার মেয়োনিজটা দিয়ে আর এই টমেটো কেচাপটা দিয়ে ললিপপটা,
আজকে ভিডিও করতে আসবে বলে সে সকাল 8টায় রুটি খেয়েছে, তারপর কিছু খাইনি, মনে হচ্ছে এই খেতে থাকে সারাদিন ধরে। আমি তুমি একটা ভালো রেস্টুরেন্টে যদি খেতে যাও সেখানে যেরকম পাবে কোয়ালিটি আর স্ট্রিটের কোয়ালিটি কিন্তু আলাদা হয়, এখানে আমি সেটা পুরো ডিফারেন্সটা বুঝতে পারছি। তো যারা ভিডিও দেখে অলরেডি গালাগাল করতে শুরু করেছো, মানে জাস্ট কমেন্ট করতে শুরু করেছো যে দাদা অ্যাড্রেসটা বলো অ্যাড্রেসটা, তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে রাখি। এটা হচ্ছে হরিদাস মাটি কৃষ্ণমাটি গোল্ডেন অ্যাপেল যে রেস্টুরেন্টটা আছে, তোমাদেরকে আগে আমি একটা ভিডিও করেছিলাম মনে আছে, কী নাম ছিল, ফ্রেন্ডস ক্যাফে, ওই রাস্তাতেই মানে এই বাইপাস রোড ধরে। ও হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছি, আমি সবজি মাখা কাকুর ভিডিও করেছিলাম যেখানে, তো সেই হরিদাস মাটিতে গোল্ডেন অ্যাপেল থেকে একটু এগিয়ে এসে বাঁ দিকে পড়বে হচ্ছে দ্য হেভেন, যদিও এটা গুগল ম্যাপ লোকেশন গুগলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। হয়তো বহরমপুর থেকে ডিস্টেন্সটা একটু বেশি, কিন্তু আমি যখন ফ্রেন্ডস ক্যাফেতে ভিডিও করেছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছিলে, অনেকে এসেও ছিল ওখানে খাবার ট্রাই করতে, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এসেখানকে 149 ট্রাই করো। স্টার্ট, চুল ফুল ঠিক আছে, সেক্সি লাগছে নাকি আমাকে, বিরিয়ানি অপমান করে দিল ভাই, বলছে বিরিয়ানিটা তোমার থেকে বেশি ভালো লাগছে। এবার আসছে 149-এর কম্বের যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এইরকম কোয়ান্টিটি দিয়েছে, এর সঙ্গে দিয়েছে হচ্ছে রায়তা। বহরমপুরে খুব কম রেস্টুরেন্ট আছে যেখানে তুমি নর্মালি মানে আলাকাট মেনু হিসেবে তুমি যদি বিরিয়ানি নিতে চাও সেখানে কিন্তু রায়তা দেওয়া হয়, এখানে 149-এ তোমাকে বিরিয়ানি দিচ্ছে তার সঙ্গে রায়তা দিচ্ছে। এটা রিভিউ দিতে গেলে তোমরা আমাকে কেলাবে, যেন এটা আমি কোনো রিভিউ দেবো না। বিরিয়ানি খাওয়ার আগে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত কোজি আর এত সুদিং একটা অ্যাম্বিয়েন্স, মানে একদম কম্প্যাক্ট ইন্টেরিয়ার, ঠিক আছে, মানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো। শেষ করি কথাটা, আমার ক্যামেরাম্যান ওদিক থেকে বলছে আরে হয়েছে হয়েছে থামো, আর অ্যাম্বিয়েন্স বলতে হবে না, এবার খাবারটা খাও। একটা এরকম গোটা আলু একটা, ঠিক আছে, 149 টাকায় দিয়েছে হচ্ছে একটা গোটা ঠ্যাং, আর কি দেখবো, ডিমটা দেয়নি, ভাগ্যিস ডিমটা দেয়নি, নাহলে আমি বলতাম তুমি 149 টাকাটা বাড়ি 159 টাকা করো প্লিজ। বিরিয়ানিটা বেশ ভালোভাবে ঘি দিয়ে রান্না করেছে, আর তার সঙ্গে এখানে দিচ্ছে হচ্ছে একটা আলু আর ডিম তো নেই বললাম, তো সর্বপ্রথমে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানকার রাইসটা, একটু মশলার পরিমাণটা আমার বেশি মনে হলো, আর রাইসটাও একটু ড্রাই, মানে আরেকটু এটা ইয়ে হতে পারতো, মানে কী বলবো ওটাকে কী বলে, এটা আরেকটু অয়েলি হতে পারতো, তবে দেখে কিন্তু মনে হচ্ছে বেশ ঘি দিয়ে ভালোভাবে রান্না করা হয়েছে, কিন্তু যখন গলায় যাচ্ছে তখন এটা বেশ ড্রাই মনে হচ্ছে। এবার জাস্ট আলুটা ট্রাই করি, এখানে গোটা আলু দেয়, অ্যাকচুয়ালি গোটা আলু অনেক জায়গায় দিতে চায় না, কারণ গোটা আলু সিদ্ধ হতে চায় না, এখানে দেখি তো কীরকম হয়েছে। এই হচ্ছে আলু, মোটামুটি সিদ্ধ হয়েছে, ভিতরটা এখন শক্ত আছে, অ্যাজ ইউজুয়াল আলুর ভিতরে বিরিয়ানি ফ্লেভার ঢোকে নি। আলুটা দিয়ে এবার রাইসটা ট্রাই করি, ওই গোলমরিচ, তারপরে আলু, আরও যে বিরিয়ানি মশলাগুলো থাকে ওইটার আধিক্যটা একটু বেশি, চিকেন লেগ পিস, আমি তো চিকেন চাপটাও খেলাম, চিকেনগুলো কিন্তু একদম ফ্রেশ সত্যি বলছি। এখানে যদি কাছ থেকে দেখাই এই চিকেনের ভিতরে কিন্তু বেশ জুসি, একটু বসি পায়ে ব্যথা করছে। এখানে আবার এইসবও দিয়েছে, এইসব নিয়ে একটু আরাম করে বসে খেতে পারবে, আমার মতো লোকজন আর কি চাই, একটু ভুড়ি নিয়ে আরাম করে বসে বিরিয়ানি, ব্যাস এই হচ্ছে লাইফ। এখানে কোয়ালিটি ভালো আসছে না, উঠতে হবে, বসতেও দেবে না, একটু বসলাম, চলো দাঁড়িয়ে ভিডিও করি, কোয়ালিটি প্রবলেমের জন্য নাকি দাঁড়িয়ে ভিডিও করতে হয়, বসে খেতে ইচ্ছে না। এই হচ্ছে আজকালকার জেনারেশন, আমাদের জেনারেশনে এসব ছিল না সত্যি বলতে, তো এই আমাদের জেনারেশন অবশ্য চ্যানেল ফ্যানেল ছিল না, তাই বলে আমি কিন্তু বুড়ো হয়ে যাইনি, একই কথা বলছি, আমি বিয়ে হয়নি এখনও মানে। তো এই হচ্ছে বিরিয়ানির, বিরিয়ানি আলুটা দিয়ে একটু যদি রাইসটা মেখে তার সঙ্গে হালকা করে একটু চিকেনটা নিয়ে হাঁটতে হাঁটতে ভালো, ওভারঅল গুড, খুব একটা আহামরি না তাই ভালো, 149 টাকা কম্বো হিসেবে আমি বলবো পারফেক্ট। তোমরা এখানে 149-এর কম্বোটা খেতে আসবে কিনা, যদি এই কোয়ান্টিটি তোমাদেরকেও দেয় তোমরা দুজন এসে কিন্তু পেট ভর্তি করে খেতে পারবে। চিকেন চাপির দামই ধরো মোটামুটি 50-60 টাকা, ঠিক আছে, তার সঙ্গে ললিপপ ধরো 15-65 টাকা হয়ে গেলো, লাচ্চা পাওয়াটা ধরো কত, আমি 30 ধরলাম, 65-30-95, বাকি থাকে কত, 55 টাকা। বিরিয়ানির দাম 55 টাকা কোনো দিন হতে পারে, তোমরা বলো কোনো দিন হতে পারে 55 টাকা, একদম না। তো সেজন্য আমি বলবো যে 149-এ মানে এখানে যতগুলো কম্বো আছে তার মধ্যে 149-এরটা আমার সব থেকে বেশি আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়েছিলো, আমি সেজন্য 149-টা ট্রাই করলাম। এটা কিসের? তো এই হচ্ছে ভিডিও করতে আসার একটা
সত্যতা, মানে তোমরা অনেকে বলে যে তোমরা ফ্রিতে খেতে পাও, দেখো সত্যি কথা বলতে ফ্রিতে খায় না, কিন্তু যেহেতু ভিডিও করতে যাই, ভিডিও করার একটা খাটনি তো আছে, তো সেই খাটনির উপহারস্বরূপ অনেকে অনেক কিছু কমপ্লিমেন্টারি দেয়। তো আমি জাস্ট ভিডিওটা এন্ড করছিলাম, স্নেহাশিসদা এসে বললো যে এটা হচ্ছে আমাদের চাইনিজ কম্বো, তোমার ইচ্ছা হলে দেখো না ইচ্ছা হলে দেখিও না। তো আমি বললাম যে যেহেতু কম্বোটা আছে এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো এটা দাম হচ্ছে 199 না, 199 কী কী দিয়েছে কাছে এসো? এটা হচ্ছে এগ নুডলস, এটা এটা কি এগ ফ্রাইড রাইস? ভেজ ফ্রাইড রাইস। এটা চিলি চিকেন, চিলি চিকেন, এটা হচ্ছে ওই চিকেন ড্রাই ফ্রাই টাইপের একটা। আর হচ্ছে এখানে এই হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। এই পুরো কম্বোটার দাম হচ্ছে 199, এই চাইনিজ কম্বোটার দাম হচ্ছে 199 টাকা। এই স্পেশাল 199 কম্বো যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, সেটা ডিটেল রিভিউ ভিডিও আমার ফেসবুক পেজ যেটা পেটুক মুর্শিদাবাদী বলে সেখানে দেওয়া আছে, তাড়াতাড়ি যাও, ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে এই 199 কম্বোটা সত্যিই কীরকম খেতে, আদৌ ভালো না খারাপ, তো সেটা তোমরা ওখানে গেলে দেখতে পাবে। আর এই ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকলো, তো তাড়াতাড়ি যাও চেক ইট আউট। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও, আর পারলে একটু ভিডিওটা শেয়ার করো, যদিও জানি তোমরা করো না, তাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। তো আবার দেখাবে নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো জায়গায়, বহরমপুর কিংবা বহরমপুরের বাইরে নতুন ইউনিক কোনো ডিশ নিয়ে। থ্যাংক ইউ।